লাল বেলে পাথরের পিলারের পড়ে থাকা মাথাগুলো দেখে মনে হবে এখানে কোনো পাথরের ওয়ার্কশপে কাজ চলছে। আসলে এটি 500 বছরের পুরনো মহামতি আকবরের স্মৃতি বহন করে চলেছে সেই ফতেপুর সিক্রি। মোগল সম্রাট মহামতি আকবর 1571 সালে ফতেপুর সিক্রি প্রতিষ্ঠার পর এই গেট দিয়ে এখানে ঘোড়ার গাড়িতে করে এসেছেন, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। 1585 সালে আবারও রাজধানী এখান থেকে আগ্রায় স্থানান্তর করেন। সম্রাট আকবরের দাদা সম্রাট বাবর পানিপথের যুদ্ধে 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করার পর 1527 সালে ফতেপুর সিক্রির সন্নিকটে খানুয়ার যুদ্ধে রানা সংঘকে পরাজিত করে ক্ষমতা সুসংহত করেন। তিনি নাম দেন ফতেপুর বা সিটি অব জয় এবং সিক্রি অর্থাৎ শুক্রিয়া বা শুক্রিয়া আদায় করেন। আগ্রা থেকে 38 কিলোমিটার দূরের ফতেপুর সিক্রির একটি বড় আকর্ষণ সুফি সেলিম চিশতি। সম্রাট আকবর এই রাস্তা দিয়ে ঢুকতেন, এর ওই পাশে দোতলা বিপণী কেন্দ্র, তার পাশেই রোমে যেমন বড় বড় পিলার বসানো ছিল কলোনেট, সেই কলোনেট বসানো রাস্তা আজ তার কিছুই নেই, ধ্বংসাবশেষ। তবে কিছু কিছু রেস্টোরেশন হয়েছে, তা আমরা এখানে দেখছি। সেগুলো কিছু ব্রিটিশ আমলে হয়েছে, কিছু এই ভারতীয় আমলেও হয়েছে। তবে মোগল আমলে ভারতের অর্থনীতির মজবুত ভিত্তি ছিল। ধ্বংসাবশেষ থেকে এও অনুমান করা যায় মোগলদের নান্দনিকতাবোধ, রুচিবোধ এবং শৈল্পিক একটা মন ছিল। ফতেপুর সিক্রির রাজধানী হিসেবে ব্যবহৃত হওয়ার 2 বছর আগে অর্থাৎ 1569 সালে আকবর তার স্ত্রীকে এখানে পাঠিয়েছিলেন তার সন্তান জাহাঙ্গীরকে প্রসবের জন্য। এটি ওয়ার্কশপ, ফতেপুর সিক্রির চাহিদার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে উৎপাদিত হতো, অনেকটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো। একটু এগোতে দেখবেন দেওয়ানি আম, আমাদের সচিবালয়ের মতো। চারপাশ জুড়ে বিভিন্ন দপ্তর ছিল, এখানে মন্ত্রীরা সচিবরা বসতেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় কাজ নির্বাহ করতেন। সম্রাট এই দোতলা ঘরে জনসাধারণকে দর্শন দিতেন। দেওয়ানি আমের গেট পার হতেই সামনে পড়বে দৌলতখানার বিশাল কমপ্লেক্স, এটি সম্রাটের প্রাইভেট এলাকা। সামনে দেওয়ানি খাস, এখানে দেশ বিদেশের উচ্চ পদস্থদের সাথে সম্রাট সাক্ষাৎ করতেন। দেওয়ানি খাস থেকে দক্ষিণে চোখ ফেরালেই চোখে পড়বে খোয়াবগা বা খোয়াবগার সামনের এই পুকুর অনুপ তাল, এখানে সোনা আর রূপার মুদ্রা সূর্যের আলোতে ঝিলমিল করত। আকবর পুত্র জাহাঙ্গীর একবার এখান থেকে 1,03,00,000 মুদ্রা গরিবদের মাঝে বিতরণ করেছিলেন। পুকুরের দক্ষিণ দিকে খোয়াবগার নিচতলার এই কক্ষে সম্রাটের লাইব্রেরি বা রেকর্ড রুম, উপরে দৃশ্যমান অংশটিতে 2টি কক্ষ ছিল, একটি সম্রাটের শয়ন, অপরটি ডাইন। ডাইনের হেরেমখানা খোয়াবগার সাথে করিডোর দিয়ে সংযুক্ত। পুকুরের উত্তর পশ্চিম পাশে টার্কিশ সুলতানার হাউস বলা হলেও এটি মূলত দার্শনিক আলাপ আলোচনার জন্য ব্যবহৃত হতো। এর যে কারুকার্য, পাথরের উপর যে নকশা, তা দেখলে অবাক হতে হয়। আমরা যদি কাছে আসি তাহলে দেখব যে এই বেলে পাথর বা স্যান্ডস্টোনে কী পরিমাণ দক্ষতার সাথে এখানে আঙ্গুর এবং লোকাল যেসব ফুল ফলের গাছ
সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং আরো জিওমেট্রিক প্যাটার্নও করা হয়েছে। এবং আমরা দেখি যে ময়ূরেরও ছবি এখানে আছে, অর্থাৎ এখানকার যে প্রাকৃতিক শোভা তার সাথে অন্য যে নান্দনিক সৌন্দর্য তার একটা সুন্দর সমন্বয় করা হয়েছে এবং এটি একেবারে অসাধারণ। আজ থেকে 500 বছর আগের হলেও এখনো আমরা যদি এই জায়গাটা দেখি তাহলে আমরা দেখব কি সুন্দরভাবে এই ফুলগুলো সাজানো আছে। এবং এখানেও যদি দেখি আমরা এই জায়গাটা যদি দেখি তাহলে দেখব কি সুন্দরভাবে পানির ঢেউয়ের প্যাটার্ন করা, এখানে ফুল এবং মক্কার ওই যে জালি তার প্যাটার্ন করা। এখানেও আমরা যদি ভিতরে আসি তাহলেও আমরা দেখব যে ভিতরে আরও অনেক সুন্দরভাবে বিভিন্ন গাছের প্যাটার্ন করা হয়েছে, তবে হুবহু না হলেও তার সাথে একটা মিল আছে। আমরা মনে হচ্ছে আমাদের বাংলাদেশের যে চেউ সুপারি বলে সেই গাছের মতো কিছু গাছ আমরা এখানে অবশ্য দেখছি, বাওয়াব গাছের মতো কিছু গাছ দেখছি। সুতরাং এখানে অনেক রকমের চিন্তা চেতনার সমন্বয়ে একটা অপরূপ সৌন্দর্যের এই ছোট্ট ঘরটা তৈরি করা হয়েছে। এখানে পরবর্তীকালে নাকি ধর্মীয় আলোচনা হতো, যদি তাই হতো তাহলে মনে হয় এটা একটি উপযুক্ত স্থান। এখানেও বিভিন্ন খাপ আছে, বিভিন্ন রঙের অনেকটা এটা তাকের মতো, আমরা জানি না এখানে কোনো ওইটাই রাখা হতো কিনা, তবে এটা রাখলেও সেটা অস্বাভাবিক না। আমরা যদি এই উপরের দিকে তাকাই সেই জালিগুলো, এটা বেলে পাথর অথচ এই জালিগুলো কীভাবে সুন্দরভাবে করা হয়েছে চিন্তাই করতে পারি না। আমার মনে হয় হয়তো অনেকগুলো নষ্ট হয়েছে তারপরে একটা সুন্দর হয়েছে। আমরা বাইরে আসলে দেখব কীভাবে হিন্দু মুসলিম এই দুই স্থাপত্যের মিলনে অসাধারণ সুন্দর একটা শৈলী তৈরি করা হয়েছে। তার সাথে বর্ষা এলাকা এবং মরুভূমি এলাকা গাছগাছড়া দিয়ে সাজিয়ে একটি সমন্বয় তৈরি করা হয়েছে, একটি সিমেট্রি আনা হয়েছে। এবং আসুন আমরা দেখে আসি উত্তর দিকে কি আছে। মতিঝিল, এটা আমাদের ঢাকায় মতিঝিল আছে, মূলত এখানকার এই মতিঝিলের নাম অনুসারে ঢাকার নাম। আমি জানি আমাদের মতিঝিল এলাকা কমার্শিয়াল এলাকা, কিন্তু এই মতিঝিলের নামটা কোথার থেকে গেছে? এই যে মতিঝিল, এই পিছন দিকে যে পানি আছে, যে বিল আছে, এটা একসময় পুরো এলাকায় পানি ছিল। পানির পাশেই এটা, বাবর যখন এসেছিলেন গুজরাট জয় করছিলেন তখনও এসে এখানে পানি দেখেছিলেন। পরবর্তীকালে তার নাতি আকবর এই ফতেপুর সিক্রি তৈরি করেন, কিন্তু সেই পানি আজকে আর নেই, আজ শুকিয়ে গেছে। অনেকে বলে থাকেন যে এখানকার পানি বা বিল শুকিয়ে যাওয়ার কারণে আকবর এখান থেকে তার রাজধানী, তার অফিস আবার আগ্রাতে স্থানান্তর করতে বাধ্য হয়েছিল। যাই হোক, তবু আজকে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই ফতেপুর সিক্রি। এখানে আমাদের মতো লক্ষ লক্ষ পর্যটক এসেছেন, আরও আসবেন এই কীর্তি দেখার জন্য। যদিও শুধু এখানকার এই বেলে পাথরগুলোর এই ঘরগুলো আছে, এখানে যে কাঠ ছিল, এখানে যে কাপড়, অন্য যেসব জিনিস দিয়ে সাজানো ছিল তার কিছুই আজ আর নেই। আমরা এসেছি এই ঘরগুলো দেখে আমরা মনে মনে কল্পনা করে নেব কীভাবে এটা সাজানো ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। ফতেপুর সিক্রির মতিঝিল থেকে আপনাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।